আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তা আমরা অ্যাফেল স্টুডিওতে সর্বপ্রথম ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদের জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন অ্যাফেল স্টুডিও, এই অ্যাফেল স্টুডিও দিয়ে আমরা একটি গজল ম্যাক করা শিখব। আজকে থেকে আমাদের প্রথম ক্লাস শুরু। তো আমরা ইনশাআল্লাহ আজ থেকে কন্টিনিউ একটি গজল শুরু থেকে শেষ পর্যন্ত করব। আর সেটা আর মধ্যে কী কী করি টোটাল আপনারা দেখবেন এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। সে কারণেই আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওর হচ্ছে আমাদের লেকচার ওয়ান, তারপর আসবে টু, থ্রি, ফোর, ফাইভ, এভাবে ধাপে ধাপে আসবে। তো ভিডিওগুলো আমরা বেশি লং করব না, খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা প্রফেশনাল গজল এডিটিং শিখতে চান অবশ্যই ভিডিওটি ফলো করুন, কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা এই কোর্স থেকে সম্পূর্ণ একজন সাউন্ড ডিজাইনার হতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আমরা আজকে থেকে গজল শিখব সেটা হচ্ছে, অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশন পান এবং ভিডিওটি আপনি দেখতে পারেন। আর একটা কথা হচ্ছে, যদি আপনি ভিডিওটি একটু দেখেন, একটু স্কিপ করেন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি বুঝবেন না। সেক্ষেত্রে আপনার কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখবেন, তাহলেই কিছু শিখতে পারবেন। তো যাক, অনেক বকবক করলাম, তো এখন কাজের কথায় চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যাফেল স্টুডিও প্লেলিস্ট, তাই না? এই যে অ্যাফেল স্টুডিওর প্লেলিস্টে অনেকগুলো বাটন আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার মাউস পয়েন্টটা ফলো করলে বুঝতে পারবেন, অনেক বাটন আছে। আমরা ডিটেলস এত আলোচনা করব না, আমি আশাবাদী যে সবাই এটার সাথে পরিচিত, এটার কোনটার কী কাজ সেটার সাথে সবাই পরিচিত। তারপরও আমি কাজ করার ক্ষেত্রে যেখানে যেটা দরকার সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আর যদি আপনারা এটার পরিচিতি সম্পর্কে একটা ডিটেলস ভিডিও চান তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি পরিচিতির একটা ভিডিও করে দেব। কোনটার কী কাজ ডিটেলস সব কিছু আপনাদের আমি জানিয়ে দেব পরবর্তী কোনো এক ভিডিওতে। তো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা দেখব কিভাবে এই অ্যাফেল স্টুডিওতে রেকর্ড নেওয়া যায়। তো একটি কথা বলে রাখা ভালো, আমার অ্যাপেল স্টুডিও এটা হচ্ছে 21.1। আপনাদের অনেকের কাছে হয়তো 20 আছে, তো 20 যাদের কাছে আছে তাদের আমার আমি যেভাবে রেকর্ডটা নেব তারা হয়তো বা সেভাবে নিতে পারবেন না, কিন্তু প্রসেস একই। যদি কারো প্রয়োজন হয় অ্যাপেল স্টুডিও 21.1, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাক, আমরা সর্বপ্রথমে এই যে ট্যাগ নাম ট্যাগ দেখতে পাচ্ছেন, এখানে এসে মাউজের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড মোড, এখানে আসলে আমাদের ডান পাশে দেখা যাচ্ছে আরও তিনটি লেখা চলে আসছে। এখান থেকে যদি আমরা এই যে অডিও ট্র্যাকে যাই, দেখেন ডান পাশে আরও অনেকগুলো চলে আসছে। এখান থেকে আমরা যেই কোনো একটা ট্র্যাক সিলেক্ট করে নেব, 125টা ট্র্যাক আছে, এখান থেকে আপনারা যেটার মধ্যে রেকর্ড নিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমি এক নম্বরটা সিলেক্ট করে নিলাম। আমি এক নম্বরটা সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমার সামনে এরকম একটা উইন্ডো চলে আসছে, তাই না? এখন আমি মিক্সারটা চালু করলাম। আমি এখানে কিনেছি এক নম্বর ট্র্যাক, এখানেও দেখেন এক নম্বর ট্র্যাকটাই আমার সিলেক্ট হয়েছে। এখন আমি এটাকে একটা কালার করে দিই। কালার আমি এই কালারটাই সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। এখন দেখেন এটাকে আমি একটু ইয়ে করে নিই, হাইড করে নিলাম। তো এখন এটার কালারটা আমরা আরও গাঢ় করব, সেই জন্য এখানে ক্লিক করলাম, ভিউতে গেলাম, কালার হাইট। দেখেন এখন কিন্তু কালারটা আরও গাঢ় হয়ে গেছে। আমি কি কালার করলাম এটা, আমার সাথে কিন্তু মিক্সারের ইয়েটাও সিলেক্ট হয়ে গেছে কালার। তো বন্ধুরা, আমরা কি করলাম, ট্র্যাক সিলেক্ট করলাম, মিক্সারও আমাদের ট্র্যাক একটা চ্যানেল সিলেক্ট হয়ে গেল। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন নাম লেখাটা, এখানে মাউজের লেফট বাটন ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনার মাইক যদি ওয়ানে থাকে ওয়ানে ক্লিক করবেন, যদি দুই নম্বরে থাকে তাহলে ইন টু এ সিলেক্ট করবেন। আমার ট্র্যাক নাম্বারে আছে, আমি ইন ওয়ান সিলেক্ট করলাম, তারপর ওকে। বাস বাস, আমার কিন্তু মাইক্রোফোন এখন চালু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমার এখানে আমি কথা বললে আমার এখানে কোনো রকম
ওয়েবটা আসতো না, এখন কিন্তু আমার এখানে ওয়েবটা আসে। তো এই দেখেন, এই ওয়েবটা আসলে অবশ্যই আপনারা এখানে যে এখন এখন কিন্তু আমার কথা ডাবল শুনতে পাচ্ছেন, আর এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার ডাবল কথা শেষ। তো এই হচ্ছে আমাদের রেকর্ডের প্রসেসটা। তো এখন যে কোনো গান আমরা রেকর্ড করতে গেলে আমাদের তালে গাইতে হয়, তাই না? মেট্রোনাম, যেটাকে বলে মেট্রোনাম, তাল, টেম্পো, আমরা কিন্তু নির্দিষ্ট একটা টেম্পোতেই আমরা আমাদের গানটাকে সিলেক্ট করতে হবে, রেকর্ড করতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন টেম্পোট, এখানে এসে মাউজের রাইট বাটন ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে দেখেন উপরে ট্যাপ, আমি ট্যাপে ক্লিক করলাম। এটা হচ্ছে সবচাইতে সহজ ওয়ে। ধরেন আমি একটা গজল রেকর্ড করব, আমি গজলটা যখন রেকর্ড করব, রেকর্ড করার আগে এই ট্যাপটা সিলেক্ট করে আমাদের কিবোর্ডের ইন্টারে চাপবো আর গাইবো। আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এই যে আমাদের 85 টেম্পোতে আমি গানটা রেকর্ড করব। দেখেন এখানে 85, আমার এখানেও কিন্তু 85 সিলেক্ট হয়ে গেছে। বাস এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা এই যে মাউস পয়েন্ট, এখানে রেকর্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কাজ থাকবে আমাদের, এটার উপরে এসে আমাদের মাউজের রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিসার্ম অন স্টপ, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এটা করার ক্ষেত্রে কি হলো, আমরা যখন রেকর্ডটা করব, রেকর্ড করা শেষ হলে আমরা যদি মাউস আমাদের কিবোর্ডের স্পেস বাটনে ক্লিক করি, আমাদের রেকর্ডটা অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। আর ওটা না করলে স্পেস বাটনে ক্লিক করলেও আমাদের এটা বন্ধ হবে না। এখানে এসে মাউসের লেফট বাটন এখানে এসে ক্লিক করলে তারপর বন্ধ হবে, না হলে হবে না। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা রেকর্ডটা নেব, আমরা এখানে এসে মাউজের লেফট বাটন ক্লিক করলাম, তারপর এখান থেকে এই যে অডিও ইনটু দ্য প্লেলিস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন টিক 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 করে তিনটা শব্দ হবে, তারপর চলতে থাকবে, আর মেট্রোনামের তালটা অবশ্যই এটা অন রাখবেন, না হলে কিন্তু আপনার কানে কোনো রকম মেট্রোনামের সাউন্ডটা আসবে না। আর অবশ্যই এখান থেকে এই যে এখান থেকে এটা বন্ধ রাখবেন, সুতাটা বন্ধ রাখবেন। তো এখন আমি রেকর্ডটা নিচ্ছি। আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, হে আমার। তো বন্ধুরা, গজলটা আমার পুরোপুরি মুখস্থ না, তো আমার একটু ভুল হয়ে গেছে। তো এখন ধরেন এখানে আমি একটু ভুল গাইছি, তো এটা এই যে এটা দিয়ে আমরা এই ভুলটা কাটবো। এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি একটু জুম করি, ধরেন এটা আমার ভুল, মাউজের লেফট বাটন ক্লিক করে যদি আমি এটাকে এভাবে টানি তাহলে দেখেন লাল হচ্ছে। এটার ক্ষেত্রে হয় কি, আমাদের যেই সাইডটার অংশটা কম সেটা ডিলিট হয়ে যাবে, এই যে দেখছেন সিলেক্ট হয়ে গেছে। আর যদি আমি রাইট বাটন, এই মাউজের র্যাপ বাটন ক্লিক করতাম তাহলে এটা এভাবেই থাকবে, যেমন এই এটা এভাবেই রয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো আমি এটা কাটে নিলাম, কাটে নেওয়ার পর আমি আবার রেকর্ডটা নেব। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী। তো দেখতে পাচ্ছেন আমাদের আবারও যে রেকর্ড নিলাম, আমার কিন্তু এই অপশনেই চলে আসছে। তো এখন যদি আমরা দেখি যে আমাদের রেকর্ডটা কেমন হয়েছে। আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, হে আমার। তো বন্ধুরা দেখতে পারলেন মেট্রোনামের তালে তালে কিন্তু আমার গজলটাও সুন্দর মিলে গেছে। তো
এভাবে আমরা রেকর্ডটা নেব। তো আশা করছি কিভাবে রেকর্ড নেব সেটা বুঝতে পারছেন, ভুল হলে একই লাইনে কিভাবে রেকর্ডটা নিতে হয় সেটাও দেখলেন। এই যে এটা কিন্তু আমার প্রথম রেকর্ড, এটা দ্বিতীয় রেকর্ড। যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার টেনে শুরু থেকে আবার শেষ পর্যন্ত দেখেন, একবার না হয় বারবার দেখেন, ইনশাআল্লাহ বুঝবেন। আর কোথাও যদি কোনো রকম সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসপ্লেতেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে আপনার পার্শ্ববর্তী ভাই কিংবা বন্ধুরা এই কাজটা শিখতে পারবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আর বিদায় নেওয়ার আগে একটি কথা না বললেই নয়, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।